আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি আফসানা আইভি। বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বেড়েই চলেছে বায়ু দূষণ। মেগাসিটি ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। বুধবার শহরটির বাতাস অস্বাস্থ্যকর অবস্থাতেই রয়েছে। এছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে চীনের শেনিয়াং শহর। সকাল 11:19 দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী 176 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। দূষিত শহরের এ তালিকায় শীর্ষে থাকা চীনের শেনিয়াংয়ের স্কোর 194। এছাড়া 190 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। 176 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, আর 175 স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক, এবং পঞ্চম স্থানে রয়েছে চীনের আরেক শহর উহান, যার স্কোর 172। AQI স্কোর 0 থেকে 50 ভালো হিসেবে বিবেচিত হয়, 51 থেকে 100 মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় 101 থেকে 150 স্কোর। স্কোর 151 থেকে 200 হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। 201 থেকে 300 এর মধ্যে থাকা AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া 301 থেকে 400 এর মধ্যে থাকা AQI ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু দূষণ খুবই ক্ষতিকর। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।